নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা আমি সলভ করাবো। তো দেখো, ভলিউম 2 2024 সালের জন্য বইটা বেরিয়েছে, যার পেজ নম্বর 527। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি তো দেখো মডেল কোশ্চেন পেপার 6 সলভ করাবো, যার পেজ নম্বর 528। তো দেখো, আমাদের রোমানের ফার্স্ট প্রশ্ন কী বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার এ বি বাই 120 টাকা। এ বি বাই 120 টাকা এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা করেছি, সুদের হার আর সমান সমান 10%, আসল পি সমান সমান এ টাকার সময় বি মাস বলেছে, তার জন্য কী করছে 12 দিয়ে ভাগ করেছি, বি বাই 12 বছর। আমাদের সরল সুদের ফর্মুলা কী আছে, পি টি আর বাই 100। পি এর মান কী আছে, এ আছে গুণ বি এর মান বি, মানে টি এর মান বি বাই 12, আর এর মান 10% আছে। শূন্য শূন্য কেটে গেলে কী থাকছে, এ বি বাই 120 টাকা এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ বি বাই 120 টাকা। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান টু এর অঙ্ক। তো দেখো বলেছে, এখানে দেখতে পাচ্ছি রুট 3 প্লাস 3 রুট 2 এর মাথায়, এখানে বাইরে থেকে কিউব আছে, এর বিস্তৃতির প্রথম মূলদ পদটি হলো। তো দেখো প্রথম মূলদ পদটি হলো, তো দেখো এখানে বলেছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ যার মাথায় রুট নেই সেটাই কিন্তু আমাদের কিন্তু মূলদ পদটি, ঠিক আছে? তো বুঝতে পারছো, যার মাথায় রুট নেই। তো দেখো এখানে কিন্তু আমি কিউবের ফর্মুলা ফেলেছি, তোমরা জানো যে ফর্মুলা কী আছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী আছে, সরি এ প্লাস বি, এ প্লাস বি তার মাথায় হোল কিউবের ফর্মুলা কী আছে, এ কিউব প্লাস সূত্রে 3 এ স্কোয়ার বি প্লাস সূত্রে 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? এটা হলো আমাদের ফর্মুলা। তো দেখো ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি, এ কিউব সূত্রে 3 এ স্কোয়ার বি প্লাস সূত্রে 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি, এর মাথায় রুট আছে, এর মাথায় রুট আছে, এর মাথায় রুট আছে, এর মাথায় রুট নেই, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, অর্থাৎ চতুর্থ পদে কিন্তু রুট নেই, তার মানে চতুর্থ পদটি হলো মূলদ সংখ্যা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক। আমাদের রোমান 3 অঙ্ক বলেছে এ বি সি এর কোণ, এ বি সি 90 ডিগ্রি, এ বি সমান সমান 6 সেন্টিমিটার, বি সি সমান সমান 8 সেন্টিমিটার, ত্রিভুজ এ বি সি এর পরিবেশার্ধ কত, ত্রিভুজ এ বি সি এর পরিবেশার্ধ কত? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এটা কিন্তু তোমাদের চতুর্থ পদ, ঠিক আছে? তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শকার্থী, আমি কিন্তু এখানে অঙ্কন করেছি, ঠিক আছে, যেখানে এ বি সি দ্বারা প্রকাশ করেছি, যেখানে যেটা বইতে বলে দিয়েছে আর কি, এ বি বলেছে 6 বলেছে, বি সি বলেছে 8 বলেছে, অর্থাৎ এ সির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে লিখেছি এ বি সমান সমান 6 সেন্টিমিটার, বি সি সমান সমান 8 সেন্টিমিটার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে 6 + 36 8 + 64 যোগ করলে কত হবে, 100 হবে, এসি সমান সমান রুট 100, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এসি সমান সমান 10 সেন্টিমিটার। তো দেখো এসি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এটা পাস হবে, এটা পাস হবে, অর্থাৎ ও সি পাস, এ ও পাস, ঠিক আছে? তার মানে কী আছে, এর অ্যান্সার কত হবে, 5 সেন্টিমিটার, ওকে? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 4 অঙ্ক। সাইন 3 থিটা সমান সমান কস 2 থিটা প্লাস 45 ডিগ্রি হলে ট্যান 5 থিটার মান কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এর অ্যান্সার কিন্তু 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখো সাইন 3 থিটা সমান সমান কী আছে, কস 2 থিটা প্লাস 45 ডিগ্রি। তো দেখো এখান থেকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে না? তো দেখো সাইন 3 থিটা সমান সমান সাইন কী আছে, ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস 45 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এই সাইন সাইন কেটে গেল, কী দেখছে 2 থিটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 45 ডিগ্রি। তো দেখো 2 থিটা এদিকে আসলে কী হবে, প্লাস 2 থিটা হয়ে যাবে, আর 90 থেকে 45 বাদ দিলে কত হবে, 45 ডিগ্রি হবে, 3 আর 2 কত হবে, 5 থিটা, 5 থিটা সমান সমান 45 ডিগ্রি, থিটা সমান সমান 45 ভাগ 5 কত হবে, 9 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পারি যে ট্যান 5 থিটা, ট্যান 5 গুণ কত আছে, 5 গুণ থিটার মান কত আছে, 9 + 9 = 45, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি মান কত হবে, 1 হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1 হবে, ঠিক আছে? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, বলেছে 5 দাগের অঙ্ক, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকটির 1/4 সমগ্রতলে ক্ষেত্রফল কত হবে? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর অ্যান্সার কিন্তু হবে 2πr² 2πr². তো দেখো তোমরা এখানে নজর করে দেখবে যে বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? তার মানে কি আমরা যদি এখানে যদি 2 × 1/2πr² এইস করি, ঠিক আছে? তো দেখো 2×2=4 আছে, 1/4 বলেছে, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে, πr² + πr² = 2πr² এর অ্যান্সার হবে।
তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমাদের পাঁচ দেখার অঙ্ক কী বলেছে, 49 পদের একটি রাশিতত্ত্বের 25তম পদ 57 এবং 26তম পদ 62 হলে মধ্যমা কত হবে। সুপ্রিয় দর্শকার্থী তোমরা জানো এন সমান 49 মানে কী আছে, এন যদি 49 হয় তাহলে এটা কী হবে, অযুগ্ম, অযুগ্মর ফর্মুলা কী আছে, এন প্লাস 1/2তম, তাই তো? তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা, এই যে দেখো এন সমান 49 অযুগ্ম বিজোড় সংখ্যা, মধ্যমা কী আছে, এন প্লাস 1/2তম, এনের মান কত 49 আর এক যোগ করলে কত হবে 50 হবে, 50কে দুই দিয়ে ভাগ করলে কত হবে 25তমতে কত আছে, 25তমতে কিন্তু 57 আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো 25তমতে 57 আছে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করবো, শূন্যস্থান পূরণ করো। তো দেখো P1 is to আছে, P2 is to P3, লাভের লভ্যাংশের অনুপাত T1 T2 T3 হলে সময়ের অনুপাত হয় তবে নিয়োজিত মূলধনের অনুপাত কত হবে। তোমরা তো জানো যে P1 by T1 P2 by T2, ঠিক আছে, P3 by T3, ঠিক আছে, এর অ্যান্সার হবে, দেখে নাও তোমরা, এই যে আমি এখানে দেখে দিছি P1 by T1 P2 by T2 আর P3 by T3, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক কী বলেছে, x-y প্রপোর্শনাল y/z, y-z প্রপোর্শনাল 1/x, z-x প্রপোর্শনাল 1/y, বেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে। তো দেখে নাও অঙ্কটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এই যে ঠিক আছে, x-y প্রপোর্শনাল 1/z, k1 ≠ 0, x-y = k1/z, k1 = z, আর এখানে কী আছে x-y, এটা আমাদের 1নং সমীকরণ। আর এখানেও সেম করেছি y-z প্রপোর্শনাল 1/x, k2 ≠ 0, মানে k2 = অশূন্য বেদ ধ্রুবক, ঠিক আছে, এখানে লিখে নেবে তোমরা y-z = k2x, এখানে k2 দ্বারা প্রকাশ করা হয়েছে, k2 = x, y-z হয়েছে, এটা 2নং সমীকরণ আছে। ওকে, আবার এই দিকে তাকাও তোমরা, এই যে এইদিকে তো দেখো z-x প্রপোর্শনাল 1/y, এখানে k3 ≠ 0, z-x = k3/y, k3 = কেসে, এখানে এর সঙ্গে গুণ হয়ে যাবে y ব্র্যাকেটের মধ্যে z-x, এবার কী করবো তিনটিকে যোগ করে নেবো, ঠিক আছে, k1 + k2 + k3, ওকে, এখানে যোগ করেছি, k1 এর মান বসিয়েছি, k2 এর মান বসিয়েছি, k3 এর মান বসিয়েছি, যেটা 1নং 2নং সমীকরণে এখানে আমরা পাচ্ছি। তো দেখো তোমরা এখানে লিখবে 1 + 1নং সমীকরণ + 2নং সমীকরণ + 3নং সমীকরণ, ঠিক আছে, 3নং সমীকরণ তিনটিকে কিন্তু যোগ করেছি, গুণ করলে xy-xz, xz, yz, yz, xy, কাটাকাটি করে কত হচ্ছে 0 আসছে, অর্থাৎ k1 + k2 + k3 = 0, ওকে, এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 0 হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, ABC সমবাহু ত্রিভুজের AB = AC, AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, BD 4 সেন্টিমিটার হলে CD দৈর্ঘ্য কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী এখানে কিন্তু আমি অঙ্কন করছি যেখানে ADB এবং BDA, ঠিক আছে, অর্ধবিধ্বস্ত কোণ, তো বুঝতেই পারছো ত্রিভুজ ABD = সর্বসময় ADC, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি আছে সর্বসময় আছে, আর যেখানে BD আর DC কিন্তু অনুরূপ বাহু। যদি আমরা দেখতে পারি যে BD যদি এই BD যদি 4 সেন্টিমিটার হয় তাহলে CDও 4 সেন্টিমিটার হবে, তো বুঝতেই পারছো যেহেতু অনুরূপ বাহু BD = CD, তার মানে কিসে এর অ্যান্সার কী হবে 4 সেন্টিমিটার হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান 4 এর অঙ্ক, ABC এর ক্ষেত্রফল sin A + B = √3/2 হলে cos C/2 এর মান কত হবে, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু 4 সেন্টিমিটার হবে। তো দেখো এর এই অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী sin A + B = √3/2, √3/2 মানে কি, sin 60 ডিগ্রি, sin কেটে গেল, A + B = 60 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ A + B যদি 60 ডিগ্রি হয় আর টোটাল ABC তো কত হবে 180 ডিগ্রি হবে, তো দেখো তাহলে কী হবে C = 180 ডিগ্রি - 60 ডিগ্রি, 120 ডিগ্রি হবে, এখানে বলেছে cos A/2, আচ্ছা এর মান কত হবে, এর মান 120, এর মান যদি 120 হয় তাহলে আমরা কী করতে পারি, 60 দুগুণে 120, তো cos 60 ডিগ্রি মানে কি 1/2 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 1/2। সুপ্রিয় দর্শকার্থী পাঁচ দেখার অঙ্ক, দুটি লম্ববিদ্যাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান ও তাদের ব্যাসার্ধের অনুপাত 41:47 হলে তাদের তির্যক উচ্চতার অনুপাত কত হবে। তো দেখো খুব ইজি অঙ্ক কিন্তু, একদম একটা পাতি অঙ্ক কিন্তু, ওকে, এর অ্যান্সার কিন্তু হবে 47:41, ঠিক আছে, জাস্ট এর কিন্তু এটাকে জাস্ট ঘুরিয়ে দিলে হয়ে যাবে, যাকে বলা হয় অনন্য, ঠিক আছে,
এর অ্যান্সার কি হবে? তো বুঝতেই পারছো 47:41 হবে। ওকে বুঝতে পারছো কি বলছি? এর অ্যান্সার হবে 47:41। আমাদের পরের অঙ্ক রোমান সিক্সের অঙ্ক এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন এর গড় এক্স বার হলে টু এক্স ওয়ান টু এক্স টু ইন্টু সরি ডট 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 টু এক্স এন এর গড় কত হবে? তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে টু এক্স বার হবে, ঠিক আছে? টু এক্স বার এর অ্যান্সার কিন্তু এটা হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে করেছি, ঠিক আছে? আর আগের যে অঙ্কটা আছে এই যে এল ওয়ান এল টু সমান সমান আর আর টু আর ওয়ান 47:41, ঠিক আছে? এটা কিন্তু অনন্য করলে হয়ে যাবে, যে যার অ্যান্সার হবে এটা 47:41। আর এর যে অ্যান্সার আছে এই যে করে দিয়েছি, দেখো এটা খুব ইজি অঙ্ক আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 প্লাস এখানে কেছে এক্স এন। তো দেখো এটাকে যোগ করেছি, টোটাল এনতে ভাগ করেছি, এখান থেকে এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে দুই দুই করে গুণ করেছি, ঠিক আছে? এখান থেকে দুইটা কমন নিয়েছি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন। তো এর মানে কি? এর মানটা তো এক্স, এর মানে তো এক্স। তো দেখো টু বার এক্স এর অ্যান্সার হবে। ওকে এবার আমি দু দাগের অঙ্কগুলো সলভ করাবো, সত্য মিথ্যা, সরি তিন দাগের অঙ্ক। ওকে তিন দাগের অঙ্ক সলভ করাবো, সত্য মিথ্যা কি বলেছে? তো দেখো বলেছে রোমানে একই সুদের হার অধমর্ণের কাছে সরল সুদ অপেক্ষা চক্রবৃদ্ধি সুদ লাভজনক, কোনো সময়ের জন্য লাভজনক হবে না, পুরোপুরিভাবে ভুল, ঠিক আছে? খুব ইজি, তোমরা তো জানো এগুলো। রোমান টুতে পি এর মান মাইনাস ওয়ান বাই সিক্স হলে সেভেন এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস থ্রি সমীকরণের একটি পিস টু বাই থ্রি হবে। তো দেখো একটি পিস টু বাই থ্রি হবে, এই অঙ্কটা তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি। ওকে এই দেখো, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই সিক্স কী আছে, এক্স বাই সিক্স হয়েছে লসগু করেছি, ছয় সাত ৪২ মাইনাস এক্স তিন ছয় ১৮ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ৪২ এক্স স্কোয়ার মাইনাস ২৮ এক্স প্লাস ২৭ মাইনাস ১৮, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কী করেছি, এটাকে মিডল টার্ম করেছি, ঠিক আছে? ২৮ থেকে ২৭ বাদ দিলে কত হবে, মাইনাস এক্স হবে, আর গুণ করলে এটা হবে। তো এখানে কমন নিলে কী থাকছে, থ্রি এক্স মাইনাস টু, আর কী থাকছে, আর ফোরটিন এক্স প্লাস নাইন থাকছে। এটা তো মিডল টার্ম করেছি, থ্রি এক্স মাইনাস টু ইজিকটু যদি জিরো হয় থ্রি এক্স সমান টু হবে, এক্স সমান টু বাই থ্রি। ওকে অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু সত্য আছে। ওকে আমাদের তিন দাগের অঙ্ক একটি বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু সমবিধ্বস্ত, তো দেখো এটাও সত্য আছে, এটা তো তোমরা জানো, এটার কী বলবো তোমাদের। ওকে এটাও সত্য আছে। চার দাগের অঙ্ক একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাদের মাথায় রাখতে হবে যে চার দাগের যে অঙ্কটা আছে, তো দেখো চার দাগের যে অঙ্কটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা আছে, ভুল আছে, কারণ বলেছে ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে, ঠিক আছে? ঘড়ির কাটার যদি দিকে হয় তাহলে কিন্তু মাইনাস 720 ডিগ্রি হবে, ঠিক আছে? আর যদি ঘড়ির কাটার দিকে, ঠিক আছে, যদি বলে ঘড়ির কাটার বিপরীত দিকে, ঠিক আছে, তাহলে হবে 720 ডিগ্রি, যেটা প্লাস হবে। বাট এটা যেহেতু বলেছে মানে পুরোপুরি ভুল আছে আর কি, বুঝতেই পারছো? এখানে এটা মাইনাস হওয়া উচিত ছিল, তাহলে অঙ্কটা সত্য হতো। পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, বলেছে ওয়াই একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে কত, থ্রি পাই ওয়াই কিউব হবে। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু পুরোপুরি মিথ্যা আছে, দেখতেই পারছো তোমরা। এখানে এটা কি আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা গেছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার রাইজ, কিন্তু এই যে থ্রি পাই আর কিউব এটা কিন্তু হবে না, এটা কিন্তু কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে। আর আমাদের পরের অঙ্কটা কী বলেছে, ছয় দাগের অঙ্ক মধ্যমা এক্স এন বাই টু প্লাস এক্স এন বাই টু প্লাস ওয়ান, তোমরা তো জানো যে মিন মিডিয়ানের অঙ্ক তো জানো, এটা কিন্তু সত্য আছে, সত্য আছে। তোমরা তো জানো যে ওয়ান বাই টু এন বাই টু তম ওয়ান বাই টু ব্র্যাকেটের মতো এন বাই টু প্লাস ওয়ান তম, তাই তো? তোমরা জানো যে একটা ফর্মুলা তো এটা জানো যে এন প্লাস ওয়ান বাই টু তম, ওকে এটা তো জানো। আর একটা ফর্মুলা কী আছে, ওয়ান বাই টু, ঠিক আছে, এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম, মনে পড়ে? এই অঙ্কগুলো মানে এইটার এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট আছে, অর্থাৎ এটা কী আছে, এটা সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।